Hey guys, what's up? Welcome to the new episode of Adrian Script. Episode একটু অন্যরকম আছে, দাঁড়া একটু ভালো করে বসি। হ্যাঁ, তো এই মরশুমে মোহনবাগান যে আই লিগ চ্যাম্পিয়ন হয়েছে সেটা তো অন্য ব্যাপার। মোহনবাগান খেলেছেও খুব ভালো। এই মরশুমের শুরু থেকেই মোহনবাগান কর্তারা প্রশংসার দাবি রাখে যে এত সুন্দর একটা টিম তৈরি করেছে, এত সিস্টেমেটিক্যালি রিক্রুটমেন্ট হয়েছে এবং আমরা আশাও করেছিলাম এবং প্রথম দিকে হচ্ছিল তাই যে সমস্ত রকম ইনফ্রাস্ট্রাকচার বলো, স্যালারি বলো, সব ঠিকঠাক সময়ে আসছিল। এই 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 এপিসোডটা করতে হবে এই বছর মোহনবাগানের জন্য, এটা আমি ভাবতে পারিনি, কিন্তু করতে হচ্ছে, আর কিছু করার নেই। আমি জানি না কেন মোহনবাগান বেশ কিছু প্লেয়াররা কিন্তু শেষ এক মাসের টাকা, কেউ একাধিক মাসের টাকা এখনও পাননি এবং সেই কারণেই বেশ কিছুদিন ধরে বিতর্ক চলছিল, বেশ কিছুদিন ধরে একটু কথাবার্তা চালাচালি চলছিল, চালাচালিটা চলছিল না। আমার কাছে খবর এসছে কেউ ফোন ধরেন না, ক্লাবের ম্যানেজমেন্ট থেকে কেউ ফোন ধরছেন না, তো তারা কাউকে বলার কিছু নেই। দুদিন পরে কন্ট্রাক্ট শেষ হয়ে যাবে, তো তার আগে ঠিক শেষের দিকে প্রত্যেকবারই এই সমস্যাটা ঘটে। আগের বছর মোহনবাগানে এই সমস্যাটা ঘটেছিল, মেনে নিলাম, পারফরমেন্স বাজে ছিল, কাউকে শো কজ করেছিল, সব ঠিক আছে। এই বছরে তো পারফরমেন্স কারোর বাজে ছিল না, সো এবং আমি শুনেও ছিলাম যে বেশ কাউকে অ্যাডভান্স টাকাও দিয়ে দেওয়া হয়েছে। আমি মানছি এই বছরটা একটু অন্যরকম, করোনা ছিল, আমি মানছি 2015 সালে যখন আর একবার আই লিগ চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান, তখনও এই ঘটনা ছিল, একটু স্যালারি প্রবলেম ছিল, কিন্তু আমার মনে হয় এই প্রবলেমগুলো এবার যখন শেষ, এর পরের বছর থেকে যখন মোহনবাগান আরেকজনকে ইনভেস্টার পেয়ে গেছে, এই বছরটা নিশ্চয়ই সেরকম প্ল্যান করেই এসেছিল এবং মোহনবাগানের কর্মকর্তাদের উচিত ছিল ঠিক সময় স্যালারিটা দিয়ে দেওয়া। এখন যেটুকু খবর আছে, আমি জানি না, আমাকে হয়তো সবাই গালাগালি দিচ্ছেন এই এপিসোডটা করার জন্য, বাট আই হ্যাভ টু ডু, একটু বোঝার চেষ্টা করুন। এটা এটা কোনো মতেই, এটা শেষ বছর হলেও এটা কোনো প্রফেশনাল অ্যাপ্রোচ নয়। এখন এরকম পরিস্থিতি দাঁড়িয়েছে যে প্লেয়াররা একজোট হয়ে ক্লাবকে একদিন সময় দিয়েছে, কালকের মধ্যে না এলে প্লেয়াররা কিন্তু বিক্ষোভও করবে। সো আর আজকে আমি আপনাদের জানাচ্ছি, কাল থেকে হয়তো মিডিয়া ফিডিয়া এর পেছনে চলে আসবে, সো ব্যাপারটা অন্যরকম হবে। তো আমার একটা রিকোয়েস্ট যে ক্লাব অফিসিয়ালরা যদি এই ভিডিওটা দেখেন, তো কালকের মধ্যে অ্যাটলিস্ট তাদের দাবিটা পূর্ণ করে দেওয়া, ব্যাস অন্তত কথা বলার তারা কমিউনিকেশন পাচ্ছেন না। সেকেন্ডটায় চলে আসি, সেকেন্ডটা হচ্ছে আজকে সকালেই একটা দিয়েছিলাম ভিডিও, সেখানে ঈশান পণ্ডিতা তার দিকে নজর রাখছে এটিকে মোহনবাগানের যে রিক্রুটার, সেটা বলেছিলাম। এখন ঘটনা যেদিকে দাঁড়িয়ে আছে, ঈশান পণ্ডিতার বাবার সঙ্গে ডাইরেক্টলি কিন্তু অ্যালবিডো আজকেও কথা বলেছেন, সো ব্যাপারটা কিন্তু ইস্ট বেঙ্গলের দিকে ঝুঁকে আছে এখনও পর্যন্ত। পার্সোনালি কথা বলছে, বুঝতে পারছো একটা মানে ওর বাবার সঙ্গে ডাইরেক্ট কথা হচ্ছে, এটিকে মোহনবাগান যে রিক্রুটার ম্যানেজমেন্ট রয়েছে তারা কথা বললে হয়তো 20-21 তারিখের পরে বলতো। আমার এখন যে দেখে যেটা মনে হচ্ছে আর কি, ভাবগতিক দেখে, সেটা হচ্ছে ঈশান পণ্ডিতা যদি ইন্ডিয়ায় খেলে, ঈশান পণ্ডিতা হয়তো তার এজেন্ট যেরকম বলছেন, তিনি তার এখন এদেশে এসে যাওয়ার কথা নয়, এখনও বেশ কয়েক বছর তার বাইরে খেলার কথা, ইন্ডিয়া টিমে চান্স পেলে আলাদা, কিন্তু তার বাবার সঙ্গে হয়তো কোনো রকম বার্তালাপ বা কোনো রকম বার্তা বিনিময় আর কি বলছি, অন্য কিছুর সঙ্গে আমি ইঙ্গিত করছি না, কারণে হয়তো এই এই বছরেও ভারতে আসতে পারে। তো দেখা যাক, আমরা পুরো ব্যাপারটার দিকে নজর রাখবো, কিন্তু ওই ফার্স্ট সেগমেন্টটা একটুখানি বুঝতে হবে, ফার্স্ট সেগমেন্টটা এটা যেন না হয়, এটা প্রফেশনাল ক্লাবে এটা আশা করা যায় না, ঠিক আছে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আজকে কটা ভিডিও এলো, 5টা ভিডিও এলো এটা নিয়ে, তো বাস তোমরা দেখছো, থ্যাংক ইউ সো মাচ, এরকমভাবে সাপোর্ট চালিয়ে যেও। ইস্ট বেঙ্গলের একটা ক্লাব নিয়ে একটা বলেছিলাম, তাতে অনেকে তর্ক বিতর্ক আছে। দেখো, আমরা কনভারসেশন স্টার্ট করে দিয়েছি, এরপর কোথায় গিয়ে ব্যাপারটা দাঁড়ায়, কনভারসেশন আসবে, এরপরে হ্যাকিকাত হবে, ইনভেস্টিগেশন হবে, এইটারও সেরকম, এটাও বলে দিলাম এই ব্যাপারটা, এটারও নিশ্চয়ই ইনভেস্টিগেশন, হ্যাকিকাত সবাই, কারণ আমার থেকে ভালো ভালো সোর্সের অনেক লোক বসে আছে, তারা হয়তো এর থেকে ভালো ভালো খবর কালকে আগামী দিনে তোমাদের দেবে এটা নিয়ে, এবং ঘটনাটা আমি আশা করছি এটা সলভ হয়ে যাবে। তো প্লেয়াররা আসল, কিন্তু চলো আজকে মতো টাটা।